কুকুরের মাংস দিয়ে বিরিয়ানি রান্না, মালিককে আটক করেছে পুলিশ। সম্প্রতি সাভারের আশুলিয়ায় কুকুরের মাংস দিয়ে বিরিয়ানি রান্না ও বিক্রির অভিযোগে দোকান মালিককে আটক করেছে পুলিশ। ওই সময় তার চাচাতো ভাই বিল্লাল পালিয়ে যান। গত রোববার রাতে আশুলিয়ায় নরসিংপুর বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনাটি ঘটে। আটককৃত রাজীব বরিশালের মুলাদি থানার নুনচর গ্রামের চন্নু হাওলাদারের ছেলে। তিনি ওই বিরিয়ানির দোকানের মালিক। এছাড়াও আশুলিয়ার বাজারের বিভিন্ন স্থানে তার এরকম 60টি বিরিয়ানির দোকান রয়েছে বলে জানা গেছে। সম্প্রতি স্থানীয় সূত্রে জানা গেছে যে রাজীব তার দোকানে কুকুরের মাংস দিয়ে বিরিয়ানি রান্না ও বিক্রি করতেছিল। এমন খবর পেয়ে কয়েকজন সাংবাদিক সেখানে সংবাদ সংগ্রহ করতে যান। দোকানে ঢুকে এই বিষয়ে প্রশ্ন করতেই সাংবাদিকদের উপর চড়ান হন রাজীব ও তার চাচাতো ভাই বিল্লাল। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বিল্লাল পালিয়ে যায় সেখান থেকে। আলমগীর হোসেন নামে এক ক্রেতা জানান, ওই দোকানের বিরিয়ানি খাওয়ার পর তার সন্দেহ হয়। তখন তিনি দোকান মালিকের কাছ থেকে জানতে চাইলে তাকে হুমকি ধমকি দিয়ে তাড়িয়ে দেন দোকানের মালিক ও কর্মচারীরা। তাই আশুলিয়া থানার এসআই সুব্রত রায় জানান যে ঘটনাস্থল থেকে দোকানের মালিককে আটক করা হয়েছে। আলামত হিসাবে মাংস এবং হাড্ডি সংরক্ষণ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। তা আসলে বন্ধুরা, এটা খুবই দুঃখজনক একটি ব্যাপার যে আমাদের মানুষের দৈনন্দিন খাবারের সাথে তারা কিভাবে এরকম কুকুরের গোশত দিয়ে তারপরে এইসব খাবার আমাদের মুসলিম এবং মানুষদেরকে খাওয়ায়। এদের সর্বোচ্চ থেকে সর্বোচ্চ সাজা হওয়া উচিত এবং এরকম ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় এই সমাজে, সেটার জন্য আমাদের জোরদার দাবি জানানো উচিত। নিজে জানুন, শেয়ার করে অপর ভাইকে জানার সুযোগ করে দিন। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।